নমস্কার বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্বর সঙ্গে আমি পিয়ালি চলে এলাম। বন্ধুরা, আজ আমরা তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে একটি পদ, সেটা হলো দই চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই খেয়েছি, এই দই চিংড়ির রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো। এটা ভীষণ ভালো, খুব টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো সোজাসুজি আমরা রেসিপিতে চলে যাই। কিভাবে করছি সেটাই আজকে দেখে নাও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। দই চিংড়ি বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে, প্রথমে নিয়েছি গলদা চিংড়ি, আর নিয়েছি টক দই, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, রসুন, এই সমস্ত ছাড়াও কিছু কিছু লাগবে আরও, সেগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে আমরা খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার এই টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা টুকরো করে কাটা। এইভাবে এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এই ভাজা ভাজা হয়ে আসলে একটু এগুলোকে আমরা তুলে নেব, তুলে নিয়ে এটাকে পেস্ট করব। পুরো সব তুলে নিলাম, তুলে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব, দিয়ে রান্নাটার মধ্যে ব্যবহার করব। এরপরে আমরা আবারও তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন। তারপর দিয়ে দিচ্ছি এই গলদা চিংড়িগুলো, এই চিংড়িগুলোতে একটু নুন মাখিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। আপনারা এই রান্নাটা বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন, তো এই রান্না খুব টেস্ট হবে বাগদা চিংড়িতে করলেও। এরপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব সামান্য, বেশি চিংড়ি মাছ কিন্তু ভাজা যায় না, বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়। ভেজে নিচ্ছি একটু, কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই এটা তুলে নিতে হবে। তো আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, আমরা মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল, এরপর আমরা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিচ্ছি। দিচ্ছি কালো গোলমরিচ আর দিলাম এলাচ, দারচিনি, ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যখন এটা সেন্ট আসবে তখন আমরা যে আগে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেই মশলাটা এবার আমরা ব্যবহার করছি। এইভাবেই রান্নাটা করলে এর টেস্টটা কিন্তু একদম ডাবল হয়ে যায়। বন্ধুরা এইভাবে করবেন, আপনারা দেখবেন এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগে। এরপর ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। টক দইটা দেয়া হয়ে গেল, এরপর আঁচটা একটু কম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পরেই কিন্তু আঁচ বেশি বাড়ানো যায় না, তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এরপর সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, এই রান্নায় বেশি হলুদ গুঁড়োটাও কিন্তু ব্যবহার করা যায় না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। এরপর আমরা এটাকে একটু কষিয়ে নিলাম, তারপর মাছগুলো আমরা একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এই সময় একদম কমের ওপর রাখতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা চিরে ফেললাম, আর দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ, দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটার মধ্যে এই কাঁচা লঙ্কার চেরাটা এই সময় দেওয়ার ফলে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ আসে, তাই এই সময়তে কিন্তু এই লঙ্কাটা একটু দেওয়াটা জরুরি। এর গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো আসে। তো এরপর যখন একটু তেল বেরিয়ে আসলো তখন আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব বেশ খানিকক্ষণ, 5 মিনিট মতন ফুটলে কিন্তু রান্নাটা একদম তৈরি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন,
গেস্টকে খাওয়ান। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন এইটুকু, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, নমস্কার।